আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মেহেদী হাসান ফ্রম আইপিএস বাজার বাংলাদেশ। আমরা অনেকেই ব্যাটারি ব্যবহার করি, আইপিএস, ইউপিএস এবং সোলারের জন্য ব্যাটারি সাধারণত ব্যবহার করে থাকি। তো এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কি ব্যাটারি ব্যবহার করব। একদল বলে ড্রাই সেল ব্যাটারি ভালো, একদল বলে টিউবলার ব্যাটারি ভালো, একজন বলে ফ্ল্যাট প্লেট ভালো। তো এই সকল প্রশ্ন নিয়ে আপনাদের মাথায় কাজ করছে অনেক দিন ধরেই। তো আমি ইতিমধ্যে অনেক ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলেছি যে আপনারা কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি ব্যবহার করবেন, এতে করে আপনারা ব্যাকআপ টাইমটাও বেশি পাবেন। কারণ ব্যাকআপ টাইমটা ডিপেন্ড করে ব্যাটারির উপর, আইপিএসের উপর নয়। আইপিএস আপনাদেরকে শুধুমাত্র সেই একটি নির্দিষ্ট ক্যাপাসিটির আপনাদেরকে শক্তি দিবে, যা সেই ইনভার্টার থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যাকআপ টাইম মানে হলো যখন কারেন্ট থাকবে না, যখন সূর্য থাকবে না, তখন আপনাদের যে লাইট ফ্যানগুলো চলবে সে যে এনার্জিটা ইউজ করবে, কোথা থেকে এনার্জিটা ইউজ করবে, সে অবশ্যই ব্যাটারি থেকে ইউজ করবে। আর আমরা যদি ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের লাইট ফ্যানের যে ব্যাকআপ টাইমটা অনেকটাই কমে যাবে। তাই ব্যাকআপ টাইমের জন্য ব্যাটারির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। তো এখন প্রশ্ন হলো, আপনার সবচেয়ে ভালো ব্যাটারি বাংলাদেশে কোনটা রয়েছে, বা কোন ব্যাটারিটা আপনি আপনার আইপিএসের জন্য ব্যবহার করবেন, সোলারের জন্য ব্যবহার করবেন। তো কমপ্লিট একটি ভিডিও ক্লিপ, এই ভিডিও ক্লিপে থাকবে। আশা করছি আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এই ভিডিও ক্লিপটি করছি। তো দর্শক, আপনারা আমার পিছিয়ে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা হলো ড্রাই সেলের ব্যাটারি, চায়নার JBN-এর 220 mAh-এর একটি 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটি পরিচয় করিয়ে আমি আপনাদের মূল টপিকে আসব। এই ব্যাটারিটি হলো ড্রাই সেল, অর্থাৎ মেনটেন্যান্স ফ্রি, মানে হলো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, আমরা সাধারণত হ্যামকো, বলবো, রইমা ফ্রোজ, তারপর সাইপ পাওয়ার, রিমসো, ইস্টার্নের যে ব্যাটারিগুলো ব্যবহার করি, হোক ফ্ল্যাট প্লেট হোক টিউবলার, সেই সকল ব্যাটারিতে কিন্তু আমাদের কী দিতে হচ্ছে, পানি দিতে হচ্ছে। টিউবলার ব্যাটারিতে কিন্তু পানি দিতে হবে, ফ্ল্যাট প্লেটের ব্যাটারিতে পানি দিতে হবে। ফ্ল্যাট প্লেট ভালো নাকি টিউবলার ভালো, এই প্রসঙ্গে সিম্পলি ক্লিয়ার করে দিই। অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা করে থাকে, ফ্ল্যাট প্লেট থেকে টিউবলার ব্যাটারিটার লং লাস্টিং ভালো, এবং কি এটা থেকে আপনারা ব্যাকআপ টাইমটাও বেশি পাবেন। আমাদের দেশে হাতে গোনা 3 থেকে 4টা কোম্পানি মতো আপনার টিউবলার প্লেটের ব্যাটারি মেক করে থাকে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা রিমসোর ঢাকার জন্য ডিলার হয়েছি, আমাদের কাছে আপনারা রিমসোর টিউবলার ব্যাটারি পাচ্ছেন, শুধু রিমসোর নয় পাশাপাশি সাইপ পাওয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং ইস্টার্নের ব্যাটারিও পাচ্ছেন। তো যারা সাইপ পাওয়ারের ব্যাটারি বা ইস্টার্নের ব্যাটারি বা রিমসোর টিউবলার প্লেটের ব্যাটারি নিতে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিন্তু আজকে আপনাদের একটি ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ও, মাঝখানে একটি বিষয় বলে নিই, অনেকে বলতো রইমা ফ্রোজের ব্যাটারি চাচ্ছেন, রইমা ফ্রোজের ব্যাটারি বর্তমানে বন্ধ রয়েছে, রইমা ফ্রোজের উৎপাদন এখন বর্তমানে বন্ধ রয়েছে, রইমা ফ্রোজের সোলার ব্যাটারি রয়েছে এবং কি ফ্ল্যাট প্লেটের একটা ব্যাটারি রয়েছে লুকাস ব্র্যান্ড, সেটা রয়েছে। এছাড়া রইমা ফ্রোজের যে টোল টিউবলার ব্যাটারি সেটা বর্তমানে উৎপাদন বন্ধ, অর্থাৎ এই ব্যাটারিটি আমরা এখন আপনাদেরকে দিতে পারবো না। তো সম্মানিত দর্শক, মূল পয়েন্টে চলে আসি। অনেকেই এর মধ্যে রয়েছেন যারা ড্রাই সেলের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি চাচ্ছেন, অর্থাৎ পানি দেওয়ার ঝামেলা তারা যেতে চাচ্ছেন না। আর আমরা সকলেই জানি যে নর্মাল টিউবলার বা ফ্ল্যাট প্লেট ব্যাটারি থেকে ড্রাই সেলের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারিগুলোর ব্যাকআপ টাইম একটি নর্মাল 200 mAh ব্যাটারি থেকে, যদি আমি আপনাকে 200 mAh ব্যাটারি কম্পেয়ার করি, ধরুন একটি ড্রাই সেলের ব্যাটারি 200 mAh এবং একটি টিউবলার বা ফ্ল্যাট প্লেট ব্যাটারি 200 mAh, তাহলে ব্যাকআপ টাইম বেশি দিবে কোনটা? অবশ্যই ড্রাই সেলের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারির ব্যাকআপ টাইমটা আপনারা বেশি পাবেন। সেক্ষেত্রে 1 নম্বর কন্ডিশন, অবশ্যই ভালো কোয়ালিটির ব্যাটারি হতে হবে এবং কি ব্র্যান্ড নিউ ব্যাটারি হতে হবে। কারণ আমাদের দেশে ড্রাই সেলে যে ব্যাটারিগুলো আসে বেশিরভাগই ব্যবহৃত ব্যাটারি হয়ে থাকে, যার ফলে এর থেকে প্রপারলি যে ব্যাকআপ টাইমের সুবিধাটা তারা পায় না। দর্শক, আমরা মূলত 2 ধরনের ব্যাটারি মার্কেটে সেল করে থাকি। ইতিমধ্যে আপনারা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হলো 12 ভোল্টের, একটি 12 ভোল্টের ব্যাটারি যেটা দিয়ে আমরা আইপিএস ব্যবসা চালাতে পারবো। এর মধ্যে আরও একটি ব্যাটারি রয়েছে যেটা হলো 2 ভোল্টের, অর্থাৎ যারা আরও ব্যাকআপ টাইম বেশি যাচ্ছেন প্রত্যঞ্চলে, গ্রাম অঞ্চলে যারা অনেক ভিতরে রয়েছেন, যাদের ব্যাকআপ টাইম অনেক পরিমাণ প্রয়োজন হয়, যারা মূলত 24 ঘন্টা ব্যাকআপ টাইম চায় এক কথায় বলতে গেলে, যদিও 24 ঘন্টা মূলত ক্যালকুলেট করে ব্যাটারি আমরা পরামর্শ দিয়ে থাকি, কিন্তু যারা ব্যাকআপ টাইম অনেক পরিমাণ চেয়ে থাকে, বেশি টাইম ব্যবহার করতে চাচ্ছেন, তারা মূলত 2 ভোল্টের ব্যাটারি রয়েছে, যেখানে আমরা 6টি ব্যাটারির পরামর্শ দিয়ে থাকি, সেগুলিও ড্রাই সেলের ব্যাটারি। দর্শক, আপনারা সেই ড্রাই সেলের ব্যাটারিও আমাদের থেকে নিতে পারেন এবং কি পাশাপাশি আপনারা আমাদের থেকে এই JBN-এর 220 mAh ব্যাটারি নিতে পারেন। এই ব্যাটারিটির ওয়েটই রয়েছে অনলি মাত্র 60 kg অধিক, দর্শক বুঝতেই পারছেন। আর নর্মালি একটি 200 mAh টিউবলার বা ফ্ল্যাট প্লেট থেকে এই ব্যাটারিতে আপনারা ব্যাকআপ টাইম 2 থেকে 2.5 ঘন্টা পেয়ে যাবেন।
তো দর্শক, আপনারা আমাদের কাছ থেকে এই JBN-এর 220 এম্পিয়ারের ব্যাটারিটি নিতে পারবেন। আমাদের কাছে এই ব্যাটারিটি এখন অ্যাভেলেবেল রয়েছে, রয়েছে রিমসোর ব্যাটারি, রয়েছে স্টানের ব্যাটারি, রয়েছে সাইপ পাওয়ারের ব্যাটারি এবং হ্যামকো বলবো সকল ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে। আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সকল ধরনের ব্যাটারি আমাদের কাছে আপনারা পাচ্ছেন। সোলারের জন্য নিতে পারেন, IPS-এর জন্য নিতে পারেন, এবং কি UPS-এর জন্য আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারেন। দর্শক, আমাদের কাছে আপনারা সকল কোয়ালিটির ছোট থেকে বড় 20 এমপিয়ার থেকে শুরু করে 220 এমপিয়ার পর্যন্ত আপনারা আমাদের কাছে ব্যাটারি পাবেন। এক কথা হলো, ব্যাটারির বাজার হলো IPS বাজার। দর্শক, আপনাদের যদি এই ব্যাটারি নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা ব্যাটারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ডিসপ্লেতে বেশি যা যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে কল করতে পারেন। আর এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য আমি বলে দিচ্ছি, এটার বর্তমান বাজার মূল্য হলো মাত্র 26,500 টাকা, এবং 2 বছরের ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। তো সময় তো শুধু, আশা করছি এই ভিডিও ক্লিপটি আপনাদের দেখে কিছু হলো ড্রাই সেল ব্যাটারি বা ম্যান্টেনেন্স ফ্রি ব্যাটারি সম্পর্কে আপনাদের একটি আইডিয়া হয়েছে। আর যদি আপনাদের এই পণ্যগুলো ক্রয় করতে চান, তাহলে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন। তো বিয়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি লাইক করুন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।